2009 সালে আমরা এখানে আমরা হাঁটাহাঁটি করতাম কতিপয় ব্যক্তি নিয়ে, কিন্তু 2014 সালে এটা আমরা পূর্ণাঙ্গ একটা কমিটি মানে একটা রূপ দিয়ে আমরা একটা গঠনতন্ত্রের মাধ্যমে একটা আমরা এখানে আত্মপ্রকাশ করি। আমরা নিয়মিত সকালবেলা হাঁটাহাঁটি করি, আমরা শীত বস্ত্র বিতরণ করি, বিপদ আপদে যখন কোনো কিছু হয় আমরা সেখানে আমরা দল ধরে দৌড়াই যাই। আমাদের নিজেদের ভিতরে এত আন্তরিকতা আছে, যদি আমরা কাহোর কোনো সময় বিপদের কথা শুনি আমরা নিজেরা মনে হয় যেন সোলজারের মতন আমরা দৌড়াই যাই সেই জায়গায়। আমরা এরকম এক্সাম্পল আছে, একটা রিজাল নামে একটা কন্ট্রাক্টরকে একজনা মারতে এসেছিল, আমরা এই বয়সে সবাই দৌড়াই যাই সেই সন্ত্রাসীকে আমরা ধরছিলাম। এগুলো একটা বিরল দৃষ্টান্ত। আচ্ছা, আর আমরা জাতীয় দিবসগুলো সুন্দরভাবে অন্যান্য যত সংগঠন আছে অরাজনৈতিক সংগঠন হিসেবে এত বড় প্রতিষ্ঠিত সংগঠন আর নাই, কুষ্টিয়াতে নাই এবং আমার জানা মতে বাংলাদেশে আছে কি না এটা আমার প্রশ্ন। কারণ আমাদের সে রেল আমরা উপলব্ধি করছি যে সুস্থ দেহ থাকতে হোক, না হলে মানুষের সমাজে কোনো রকম তাদের আমাদের অবদান রাখার জন্যে নিজেদের সুস্থ যখন দেহ থাকে তখন মানুষের জন্য কল্যাণ করা যায়, নিজের পরিবারের কল্যাণ আসে। আর সুস্থ দেহ সুস্থ মন ছাড়া সমাজের বা পারিবারিক কোনো কিছুই তাদের উন্নতি হয় না। এই আলোকে আমরা সুস্থ দেহ সুস্থ মন নিয়ে আমরা নিয়মিত এখানে আমরা হাঁটাহাঁটি ভোরের পাখির পৌরসভা চত্বরে আসি, আমরা পিটি করি, হাঁটাহাঁটি করি, মজা করি। একা একা তো ঘোরাঘুরি করা হয় না, একা একা পিটি করাও হয় না, ভালো লাগে না। সেজন্য আমরা দলবদ্ধভাবে এই পিটি করে, আমার শারীরিক অনেক সমস্যা ছিল, সে সমস্যাগুলো এখন ইনশাআল্লাহ নাই। আমি এখন স্বতঃস্ফূর্ত সারাদিন আমি ঘুরে বেড়াতে পারি। এই সকালবেলা একটু পিটি করলে, একটু পরিশ্রম করলে সারাটা দিন ভালো লাগে। আমরা 2009 সালে একটা গঠনতন্ত্রের মাধ্যম দিয়ে এই সংগঠনকে আমরা সকল জায়গায় ছড়াই দেওয়ার জন্য এর যে সুফল, আমাদের যে সংগঠনের যে হাঁটা চলা এবং আমাদের শারীরিক যে আমরা উপকৃত হচ্ছি, এটা আরও আমাদেরকে যারা অন্যান্য জেলা আমাদেরকে এটা অনুসরণ করে, সেজন্য আমরা একটা কাঠামোর মাধ্যমে নিয়ে আসি এবং এই কাঠামো এই 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 কাঠামো আশেপাশের জেলাগুলোকেও ফলো করা হচ্ছে। এবং এখন এই সংগঠনের সদস্য সংখ্যা 500 অধিক, যা মানে এটা আমরা মনে করি যে ঢাকা শহরের পরে কোনো জেলা শহরে মানে এটাই মানে সর্বোচ্চ। এবং আমরা আনন্দিত যে আপনারা আমাদেরকে এই যে সংগঠনের পরিচিতি নিশ্চয়ই আপনাদের কানে যাওয়ার কারণেই আজ আমাদের কাছে আসছেন, আমাদেরকে আমাদের যে সবাই উপকৃত হচ্ছে এটা দেশবাসী জানুক। এবং আমাদের এই সংগঠন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকি, আমরা জাতীয় অনুষ্ঠানগুলো র্যালির মাধ্যমে বিশাল র্যালির মাধ্যমে এলো এই র্যালি দিয়ে পালন করি।
আমরা কুষ্টিয়া ভোরের পাখির পক্ষ থেকে এই পৌরসভাতে আমরা প্রতিনিয়ত এখানে হাঁটি এবং আমাদের শরীরটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আমরা এখানে প্রতিদিন হাঁটতে আসি। বিভিন্ন জেলার মানুষ এখানে আছে কুষ্টিয়াতে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কুষ্টিয়াতে আছে, তারা সবাই আমরা একত্রে এখানে আমরা একসাথে হাঁটি। এখানে কোনো দলীয় আমাদের দলীয়করণ নেই, এখানে আমরা সবাই একসাথে এক মনে এক নীতিতে আমরা এখানে আসি। এখানে আমাদের পুরুষ মহিলা আমরা একসাথে হাঁটি, কিন্তু কোনো রকম সমস্যা হয় না, সবাই আমাদের একই পরিবারের মতো আমাদেরকে একসাথে নিয়ে আমরা হাঁটি, আমরা ব্যায়াম করি। এবং ডায়াবেটিস সম্বন্ধে মাঝে মাঝে সবাইকে সচেতন করতে হয়, সচেতন করে বাইরে থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদেরকে দেখতে আসে যে এদের সংগঠনটা, এবং আশেপাশের জেলাতেও এরকম গ্রুপ করে হাঁটার তারা উদ্বুদ্ধ হচ্ছে হাঁটতে। তা আমার মনে হয় এরকমভাবে যদি সব জেলায় জেলায় আমরা একত্রিত হয়ে হাঁটি, তাহলে আমার মনে হয় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমরা এক মনে থাকতে পারবো। সুস্থ দেহ সুস্থ মন আনন্দময় জীবন, এই স্লোগানকে সামনে রেখে আমাদের 1909 সালে ভোরের পাখি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এবং এখানে আমরা প্রত্যেকেই প্রতি বছর একটা আনন্দ ভ্রমণ করি এবং সমস্ত জাতীয় প্রোগ্রামগুলোতে আমরা অ্যাটেন্ড করি। আর এখানে সদস্য সংখ্যা 500-এর ওপরে আছে, যেখানে নারী সদস্য সংখ্যাও অনেক বেশি। কেন সেখানে এখানে আমরা একটা জিনিস খুবই পরিলক্ষিত বা আমরা যেটা উপলব্ধি করি সেটা হলো এখানকার নারী সদস্যদের অনেক সম্মান দেওয়া হয় এবং তাদেরকে হাঁটার জন্য ছেলে সদস্যরা সবসময় তাদেরকে সম্মানের চোখে দেখে এবং তাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেয়, যার কারণে এখানে কিন্তু ছেলেদের পাশাপাশি নারী সদস্যর সংখ্যাও অনেক বেশি। আর যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হলো, হাঁটলে তো আপনারা সবাই জানেন সুস্থ থাকে, আমাদের স্লোগানই সুস্থ দেহ সুস্থ মন আনন্দময় জীবন। Down, up.
ভোরের পাখিদের পিকনিক, গড়াই নদীর তীরে রেনুইক চত্বরে ভোরের পাখিদের পিকনিক, আহা পিকনিক, আহা পিকনিক। বাবা 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 বাবা।